আজকের এই করোনাকালীন সকালে সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ, আমিও ভালো আছি। তবে আজকে আজকে তোমাদের ক্লাস এইটের ইউনিট ফাইভ লেসনটা আমি তোমাদের বিষয় নিয়ে আলোচনা করব। তবে একটা দুঃখের বিষয় যে তোমাদের বই তো সবাই পাওনি, আর বই সবাই সবগুলো বই আসেনি। তো দেখা যাচ্ছে কি, তাই তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু তবুও আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। ইউনিট ফাইভ লেসন, ইউনিট ফাইভ মেকিং এ ডিফারেন্স, অর্থাৎ ভিন্ন কিছু করা, এই এই বিষয়ে আমি কিছু আলোচনা করব। এখানে লেসন ওয়ানে আছে, লেসন ওয়ানে আছে দি বিগিনিং, অর্থাৎ এখানে আছে দেয়ার ইজ এ স্মল ভিলেজ কল্ড ভবানীপুর ইন ঝিনাইদহ, অর্থাৎ ঝিনাইদহ গ্রামের, ঝিনাইদহতে একটি গ্রাম আছে, তার নাম হচ্ছে ভবানীপুর। দিস ইজ এ টিপিক্যাল বাংলাদেশি ভিলেজ, এটা একটা বাংলাদেশের একটা আদর্শ গ্রাম। পিপল হেয়ার স্পেন্ড দেয়ার ডে টু ডে লাইফ মোস্টলি ওয়ার্কিং ইন দ্য ফিল্ড অ্যান্ড ডুইং হাউস হোল্ড ওয়ার্ক, অর্থাৎ এখানকার জনগণ দিনের পর দিন তারা কী করে, দিনের অধিকাংশ সময় তারা মাঠে এবং বাড়ির গৃহস্থলীর কাজে ব্যয় করে এই সময়টুকু। দে আর লিভ ইন দিস অর্ডিনারি ভিলেজ, এটা একটা সাধারণ গ্রাম। এখানে বলতেছে দে আর লিভ ইন এক্সট্রাঅর্ডিনারি ম্যান নেমড শামিমা আক্তার মায়া, বলা আছে এই এই সাধারণ গ্রামে এক অসাধারণ মহিলা, তার নাম আছে শামিমা আক্তার মায়া, বাস করতেন। শামিমাস উইলপেয়ার অ্যান্ড ডিটারমিনেশন হ্যাভ মেড হার এক্সট্রাঅর্ডিনারি, শামিমার আদর্শ এবং ইচ্ছাশক্তি তাকে অসাধারণ এক মহিলাতে পরিণত করেছে। হি হ্যাজ সিন দ্য মোস্ট এসপেক্ট অফ লাইফ, তিনি তার জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছেন কি তার ইচ্ছাশক্তি দিয়ে। এখানে বলা আছে শামিমা ইজ নাও 32 ইয়ার্স ওল্ড, শামিমার বয়স হচ্ছে 32 বছর। শি হ্যাজ অনলি ওয়ান সন নেম সেম আশিকুর রহমান কনক, তার একটিমাত্র ছেলে, তার নাম হচ্ছে আশিকুর রহমান কনক। শি রানস এ স্মল বুটিক কল ঐক্য নারী কল্যাণ সংস্থা, তিনি তার গ্রামে একটা ঐক্য নারী কল্যাণ সংস্থা আছে, তিনি এটা পরিচালনা করেন। এখানে এই যে একটা এই লেসন ওয়ানের একটা টপিকস, এই টপিকের ভিতর থেকে তোমাদের কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। এখানে আছে লেসন এ নাম্বারে এর ওয়ানে আছে ভবানীপুর ইজ এ ভবানীপুর ইজ এ টিপিক্যাল বাংলাদেশি ভিলেজ, বলা আছে ভবানীপুর যে বাংলাদেশি ভিলেজ, দি আন্ডারলাইন ওয়ার্ক, এখানে এক নম্বর হচ্ছে গা, এক নম্বর আছে দুই নম্বর হচ্ছে গা তিন নম্বর আছে ফেমাস, চার নম্বর হচ্ছে গা ইনফেমাস, তাহলে এই চারটার ভিতর আন্ডারলাইন টিপিক্যাল, তাহলে এটা আছে এই এজ ইউজুয়াল, অর্থাৎ এটা এটা বলা আছে সাধারণ গ্রাম, এক নম্বর। তারপর দুই নম্বরে আছে
দুই নম্বর আছে শামিমা ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি পার্সন। শামিমা ইজ ও আর ডি আই এন এ আর এক্সট্রাঅর্ডিনারি পার্সন। এক নম্বর হচ্ছে গা কমন, দুই নম্বর হচ্ছে সিম্পল, তিন নম্বর হচ্ছে গা মাজান AMAZING, চার নম্বর হচ্ছে গা ন্যাচারাল নর্মাল NORMAL নর্মাল। এখন আছে এই অ্যামাজিং, অ্যামাজিং এটা হচ্ছে বিস্ময়কর, বিস্ময়কর। এই এইটি হইল দুই নম্বর। তারপরে আছে এবার আছে তিন নম্বর, তিন নম্বরে আছে দি পিপল অফ ডিটারমিনেশন সাকসেস ইন দ্য লং রান, দি পিপল অফ পিপল অফ DER ডিটারমিনেট DETERMINATION ডিটারমিনেশন সাকসেস SUCCESED সাকসেস ইন দ্য লং রান, ইন দ্য লং রান। তাহলে এখানে এক নম্বরে আছে উইল পাওয়ার, দুই নম্বর হচ্ছে গা উইকনেস, তিন হচ্ছে গা স্ট্রং ডিজায়ার ST strong DESI আর চার নম্বর হচ্ছে উইস WISH। তাহলে এখন আছে কোনটা এটা উইল পাওয়ার মানে ইচ্ছা শক্তি, ইচ্ছা শক্তি। এই আর একটা হচ্ছে গে চার নম্বর হচ্ছে গা শামিমা হ্যাজ ফেস, বলা আছে শামিমা হ্যাজ ফেস দা ডার্ক DARKEST অ্যাসপেক্ট SPECT অ্যাসপেক্ট, অ্যাসপেক্ট অ্যাসপেক্ট অফ লাইফ অফ এপি। তাহলে এইটার সমতুল্য হচ্ছে গা এক নম্বর হচ্ছে গিয়ে অ্যাপিয়ারেন্স APPEARANCE, দুই হচ্ছে গা পজিশন POSITION, তিন তিন হচ্ছে গে ক্যারেক্টারিস্টিক্স CHARACTERITES, চার হচ্ছে গা
সিআইসিই প্রাইজ। তাহলে এখানে আছে ক্যারেক্টারিস্টিক, ক্যারেক্টারিস্টিক বলতে বলা হয় বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য। তাহলে এই গেল চার চার। আরেকটা আছে, সেটা হচ্ছে গা সেটা আছে স্ট্রেংথ ডি পাঁচ, ডি স্ট্রেংথ টি আর এ জিই ডি ওয়াই, দি ট্র্যাজেডি ইন শামিমা, দি ট্র্যাজেডি ইন শামিমার লাইফ কুড নট ডিফার কি কুড নট ডি এ পি এ টি হার স্পিরিট এস পি আর আই টি ই স্পিরিট। এখানে এক হচ্ছে গা দুই তিন, তিন আছে স্ট্রেংথ চার উইজডম। তাহলে এটা আছে শামিমার স্পিরিট, এটা আছে স্ট্রেংথ। স্পিরিট মানে স্ট্রেংথ মানে শক্তি, শক্তি। তাহলে এর সমতুল্য আছে স্ট্রেংথ এই। তাহলে আপাতত আগামী মানে আপাতত আমরা এই নিয়েই আলোচনা করলাম, এই বিষয়ে এত দূরই আপাতত থাকবে। আগামী ক্লাসে তোমাদের লেসন টু নিয়ে আলোচনা করব। তাই সবাইকে স্বাগত, আজকে বিদায়।